হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারির রেসিপি সব সময় হয়তো আমাদের হাতের কাছে নারকেল থাকে না তাই আজ আমি শেয়ার করব কিভাবে নারকেল ছাড়াই মালাইকারি বানিয়ে ফেলা যায় তার দু তিনটে প্রসেস আমি বলে দেব খেতে কিন্তু দারুণ সুন্দর হবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি গলদা চিংড়ি বেছে নিয়েছি কিভাবে গলদা চিংড়ি বেছে নিচ্ছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি লেজটা কিন্তু দেখতে সুন্দর লাগবে তাই আমি কেটে বাদ দিইনি মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে মাথার কাছে ছোট্ট থলিটা কিন্তু বের করে দিয়েছি এবার পিঠের দিকের খোসাটাকে কাঁচি দিয়ে লম্বালম্বী কেটে দিয়ে এভাবে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেটা বের করে নিচ্ছি আর এটা বের করে নেওয়া কিন্তু খুবই জরুরি তবে চিংড়ি মাছের কিন্তু আমি খোসা পুরো ছাড়িয়ে নিচ্ছি না পিঠের দিকটা খোসাটা কাট করে নিয়েছি যাতে করে তেল মশলা ভালোভাবে ঢুকে পড়তে পারে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য এই সময়ের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিচ্ছি বাটা হলে একটা কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল গরম করে এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি চিংড়ি মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম লাল হয়ে যায় খুব বেশি সময় ভাজা করব না জাস্ট এপিট ওপিট করে নিয়েই নামিয়ে নিচ্ছি একদম হালকা ভাজা করে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা দারচিনি স্টিক চারটে ছোট এলাচ পাঁচটা লবঙ্গ এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি ফোড়নটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজটা একদম মোলায়েম হয়ে যায় আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যায় চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রসুনের পেস্ট রসুন বাটা দেওয়ার পর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দু তিন মিনিট ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টিস্পেরও কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে করে রঙটা খুব সুন্দর হবে বেশি ঝাল হবে না দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পর ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি তবে গুঁড়ো মশলা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলাটা শুকিয়ে এসেছে তাই এখানে আমি অ্যাড করে দিয়েছি টমেটো বাটা এই রান্নাতে আমি কিন্তু জলের ব্যবহার করব না একটা মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করার পর কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে সব সময় কিন্তু আমাদের হাতের কাছে নারকেলটা থাকে না তাই আজ আমি নারকেলের অল্টারনেটিভ হিসেবে বাজার থেকে কিনে আনা কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করব। বাজারে কিন্তু আজকাল অনেক নামি দামি কোম্পানির এভাবে রেডিমেড মিল্ক পাউডার বা কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় এই মিল্ক পাউডার কিন্তু আমরা বাড়িতে এনে রেখে দিতে পারি আর যখন যখন দরকার তখন ব্যবহার করে নিতে পারি এক কাপ মতো উষ্ণ জলের মধ্যে আমি তিন টেবিল চামচ মিল্ক পাউডার বা কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব সহজে ইনস্ট্যান্টলি আমাদের নারকেলের দুধ তৈরি হয়ে গেল এ এছাড়াও কিন্তু আমরা চাইলে নারকেলের দুধ ছাড়াও প্লেন যে কাউ মিল্ক বা গরুর দুধ আমরা ব্যবহার করে থাকি সেই দুধও কিন্তু আমরা নারকেলের দুধের পরিবর্তে ব্যবহার করতে পারি তাতেও করে কিন্তু মালাইকারির স্বাদটা বেশ ভালো হয় এখানে মশলাটা একটু শুকিয়ে এসেছিল তাই আমি অল্প একটু পরিমাণ দুধ অ্যাড করে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তরল দুধ ছাড়াও কিন্তু আমরা যে মিল্ক পাউডার বাড়িতে ব্যবহার করি চা বানানোর জন্য বা অন্যান্য কাজে সেই মিল্ক পাউডার বা গুঁড়ো দুধও কিন্তু আমরা নারকেলের দুধের পরিবর্তে ব্যবহার করতে পারি ইসতো জলে মিল্ক পাউডার গুলে নিয়ে এভাবে নারকেলের দুধের অল্টারনেটিভ হিসেবে আমরা দিয়ে দিয়ে মালাইকারি বানাতে পারি দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি মোটামুটি এখানে আট থেকে ন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে তখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি নারকেলের দুধ অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ মতো চিনি অ্যাড করছি মালাইকারিতে কিন্তু এই চিনিটা একটু দিতে হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো প্রথমেই যাতে করে গ্রেভির সঙ্গে গরম মশলার ফ্লেভারটাও সুন্দরভাবে চিংড়ি মাছের মধ্যে ঢুকে পড়তে পারে গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট রান্না করার পর আমি দেখাচ্ছি দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এই ঘিটা কিন্তু দেয়া খুব জরুরি ঘি দেওয়ার পর ঢাকা দিয়ে আরও রান্না করে নিয়েছি তিন চার মিনিট আর তারপর ফ্লেম অফ করে আরও পাঁচ মিনিট রাখার পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এটা তৈরি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয় আশা করছি আমার আজকের এই গলদা চিংড়ির মালাইকারি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও